যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুভেন্দুর গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন নন্দীগ্রামের গেরুয়া শিবিরের কয়েকশো নেতাকর্মী। রবিবার সকাল থেকেই দফায় দফায় চলছে দলবদলের পালা। বিরোধী দলনেতার গড়ে এভাবে দল ভাঙায় অস্বস্তিতে পদ্মশিবির। জানা গিয়েছে এদিন বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যোগ দেন তাদের বেশিরভাগই বিজেপির পুরনো নেতাকর্মী। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির ওপর বিতস্ত হয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন অনেক মানুষ। বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস থেকেও নেতাকর্মীরা এদিন শাসক দলে যোগ দেন। নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে এই যোগদান পর্ব প্রতিবেদন করার কাজ চলছে। যদিও দলের পুরনো কর্মী এবং স্থানীয় নেতারা তৃণমূলে যোগ দিলে তাতে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। তাদের দাবি, এতে আমাদের কিছু যায় আসে না।